আজকে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, আজকে যে বেগম খালেদা জিয়ার গুরুতর সব অস্ত্রপাচার, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন। আজকে একের পর এক রোগাক্রান্ত, একের পর এক অসুস্থতায় তিনি ভুগছেন। এটার অন্য কোনো কারণ নেই, এটার অন্য কোনো নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না। একমাত্র এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার, ওনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। এই যে চুক্তি এবার কি করলেন, এই চুক্তি এটা তো সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি। অনেকদিন আগে আমরা বলেছিলাম একটা 50 দফা উনি গোপন কিছু চুক্তি করেছিলেন, কিছু প্রকাশ তো গোপন এটা জানতাম না, এখন প্রকাশ পাচ্ছে দিনকে দিন। কারণ 2014 অবৈধভাবে তিনি ক্ষমতায় এসেছেন, 2018 2024 এই যে আপনার একটা প্রহসন আমরা আর বাবুদের নির্বাচন করে তিনি প্রথমেই গ্যারান্টি পান হচ্ছে ভারতের কাছ থেকে, ভারতের কাছ থেকে এই অবৈধ সরকার তিনি সিলমোহর পান, বৈধতার সিলমোহর পান। আজকে একটা পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দেয়, আমরা কোন দেশে বাস করি, মিডিয়ার স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপমূলক একটি বক্তব্য, যে তাদের দুই একজন বড় বড় কর্মকর্তার যে বিশাল বিশাল কাহিনী, লুটপাটের কাহিনী, জমি দখলের কাহিনী, হিন্দুদের জায়গা দখলের কাহিনী, আপনার সীমিত আয়ের মানুষের জমি জায়গা দখলের কাহিনী, একজন আইজি, একজন র্যাবের ডিজি তিনি যে আত্মসাত করেছেন, তার যে মহাকাব্য প্রতিদিন আমরা শুনছি এবং একটার পর একটা যে বেরিয়ে আসছে, আজকে পুলিশ সেটাকে ডিফেন্ড করার জন্য প্রতারণ করে এই অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে, এই বিবৃতি সংবাদপত্রের বিরুদ্ধে, সংবাদপত্রের স্বাধীনতার উপরে সরাসরি এটি একটি হুমকি। এত ঘনিষ্ঠ সম্পর্ক যে প্রধানমন্ত্রীকে আপা বলতেন বেনজির, আর আপার জন্য তিনি যা করা দরকার, ঘুমের পর ঘুম করেছেন এই ব্যক্তিটি, আমাদের বহু মিটিং ভেঙে দিয়েছেন এই ব্যক্তিটি। আর আইনমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবির সাথে সাথে উনি সাথে সাথেই বলে দেন যা এটা হবে না। অনেকে বলেন মানসিকভাবে অসুস্থ নাকি এই আইনমন্ত্রী, এর মধ্যে কোনো করুণা, এর মধ্যে কোনো সহানুভূতি, এর মধ্যে কোনো মানবিকতা নেই। এই লোকটাই না আপনার 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় দুদকের প্রধান একজন কৌশলী ছিলেন, প্রধান কর্মকর্তা, তো এই লোকটিকে শেখ হাসিনা কেন আইনমন্ত্রী বানিয়েছে? এ তো আপনার বিরুদ্ধেও 15টি মামলা যে হয়েছিল সেই মামলাটি পরিচালনা করেছে, এটাই তো প্রমাণ হয় আপনাদের আন্তর্জাতিক প্রভুরা 111 ঘটিয়েছিলেন এবং ঘটিয়ে টার্গেট ছিল জাতীয়তাবাদী শক্তি।